বিবাহিতা মীনা কুমারীর সঙ্গে প্রেম, ধর্মেন্দ্রকে চরম শাস্তি দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী। বলিউডের এভারগ্রিন হিরোইন মীনা কুমারী, তিনি তার অভিনয় আর রূপ দিয়ে লক্ষ লক্ষ ভক্তদের মন জয় করেছিলেন। পর্দায় তার নীরব সৌন্দর্য আর চোখের সেই সকরুণ আরতি সবসময় মানুষকে টেনেছে, মোহময় করে রেখেছে। এমনকি তার প্রেমে পাগল ছিল তখনকার তাবড় তাবড় অভিনেতারাও, তার মধ্যে অন্যতম ছিলেন ধর্মেন্দ্র। যদিও শোনা গিয়েছিল মীনা কুমারীর সঙ্গে প্রেম করার কারণে ধর্মেন্দ্রকে শাস্তি দিয়েছিলেন অভিনেত্রীর স্বামী কমল আমরোহী। বলিউডের ট্র্যাজেডি কুইন নামে পরিচিত মীনা কুমারী, আবার ফিমেল গুরুদত্ত নামেও খ্যাতি পেয়েছিলেন তিনি। মাত্র 4 বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। নিজের সময়ের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। অনেকেই বোধহয় জানেন ছদ্ম নামে কবিতাও লিখতেন মীনা কুমারী। কবিতা ছড়া প্লেব্যাক সিঙ্গার হিসাবেও ছাপ রেখেছেন তিনি। তবে ক্যারিয়ারের পাশাপাশি প্রায়শই তিনি তার বাস্তব জীবনের প্রেম নিয়েও শিরোনামে থাকতেন। 5-6 দশকে প্রথম সারির নায়িকা মীনার সঙ্গে জড়িয়েছে বহু পুরুষের নাম। জল্পনা ছিল 6-এর দশকের উঠতি হিরো ধর্মেন্দ্রর সঙ্গে তার সম্পর্ক ছিল 3 বছর। তবে মীনা কুমারীর ঘনিষ্ঠ মহলের মতে তা ছিল মাত্র 6 মাসের। যদিও ধর্মেন্দ্র সেই সম্পর্ককে একজন তারকা আর তার ফ্যানের মধ্যকার সম্পর্ক বলে দাবি করেছেন। ধর্মেন্দ্রর ক্যারিয়ারের প্রথম দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মীনা কুমারী। অভিনেতাকে তিনি সবসময় সাহায্য করতেন আর তা কখনো ভুলতে পারেননি ধর্মেন্দ্র। কিন্তু একটা সময়ে ধর্মেন্দ্র এবং মীনা কুমারীকে নিয়ে সংবাদ মাধ্যমে অনেক কাটাছেঁড়া চলেছে, কিন্তু অভিনেত্রীর স্বামী সেগুলোকে ভালো চোখে নিতেন না। সেই সময় তিনি ধর্মেন্দ্রর উপর প্রতিশোধ নেওয়ার একটা পন্থা ভেবেছিলেন। পরিচালক কমল আমরোহী রাজিয়া সুলতান নামের একটি ছবি তৈরি করেছিলেন। সেখানে রাজিয়া সুলতানার ভূমিকায় অভিনয় করার জন্য তিনি হেমা মালিনীকে নিয়েছিলেন, আর তার স্বামী ধর্মেন্দ্রকে তিনি জামালউদ্দিন ইয়াকুত এর কীতদাসের চরিত্রে জন্য কাস্ট করেছিলেন। এই ছবিতে কীতদাসের উপর খুবই নির্মমভাবে অত্যাচারের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল। এই ছবিতে অভিনয়ের জন্য ধর্মেন্দ্রকে তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত কালো রং লাগাতে হয়েছিল, আর সেই অবস্থাতেই মরুভূমিতে সূর্যের দিকে মুখ করে অভিনেতাকে ছুটতে হয়েছিল, কারণ সেখানে সিন ছিল কীতদাসকে সেই ছোটার সময় গুলি করা হবে। যদিও এটা অনেকে স্বাভাবিক চোখেই দেখেছে, অনেকে আবার মনে করেছেন ধর্মেন্দ্রের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই তাকে দিয়ে এরকম একটা চরিত্রে অভিনয় করিয়েছেন কমল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।